গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 7:30, মামাকে ওর বাবা একটু রেডি করে দিচ্ছে, আর আমি মামামের এখানে টিফিনটাও রেডি করে দিয়েছি, এখন স্কুলে যাবে। আকাশ তো প্রচণ্ড পরিমাণে ডাকছে, জানি না এখনই বৃষ্টি আসবে কি না, তাও যাই হোক এখন তো আপাতত ওবিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। সামনে রিক্সাওয়ালা ওখানে দাঁড়িয়েও আছে দাদা। এখন আমি দেখো এতগুলো বাসন ঘরে এসে মেজে নিয়েছি, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, এতগুলো বাসন ছিল, সবই একদম পরিষ্কার করে মাজা ঘষা সব কমপ্লিট। তো অভি এসে গেছে বাড়িতে, এসে একটুখানি অল্প বাজার নিয়ে এসেছিল, নিয়ে এখন খেয়ে ও এখন যাচ্ছে দোকানে। এখন একটু দেরি হয়ে গেল, কারণ একটু আগে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হলো, আর এখনও দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক, এখন তো দোকানে যাচ্ছে, আর আজকে আমাকে আবার মামামকে আনতেও যেতে হবে। আজকে মনে হচ্ছে না বৃষ্টি কমবে, কারণ এখন প্রচণ্ড পরিমাণের মেঘও ডাকছে, তো মনে হয় না আজকে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা আছে। তো যাই হোক, দেখছো রাস্তাঘাটের কী অবস্থা, আমাদের এখানে সেনকেই ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয়েছিল, আবার এখানটা কীরকম হয়ে গেছে। তো ঘরে এসে আমি এবার বাসনটা মাজার পর এবার আমি একটু গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা একটুখানি সার্ফ আর মানে কসবাইট দিয়েই আমি ডরে নিই। তো যাই হোক, এটা তো মোটামুটি হয়েই গেল, আর এবার ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিই, নিয়ে একটু জল নাকড়া ভিজিয়ে তারপর আর একবার মুছে নিই। তো হয়ে গেল মোটামুটি এটা পরিষ্কার পরিষ্কার করা, কারণ কালকে রাত্রিবেলা দুধ আমার গরম করতে গেলেই বেশিরভাগই দুধ পড়ে যায়, আর দুধটা যখনই না মুছি না পুরো একদম ছিটে যায়, সেই জন্য খুব অসুবিধা হয়ে যায় পরিষ্কার করতে। তো ওই জন্য ডাবল করে আমি একটু ভালো করে মুছে নিলাম। তো দেখো এখন মোটামুটি আর একবারও মুছে নিচ্ছি, একদমই মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো গ্যাস ওভেন আমার রেডি হয়ে গেছে, এখনই বসিয়ে দেবো ভাতটা, কারণ আজকে কিচ্ছু রান্না করব না, শুধু করব চিকেন আর ভাত, কারণ ওকে বলেই দিয়েছি আর এখন কিছু করার টাইম হবেও না, কারণ আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু পুজোও আছে। তো এত কিছু করতে গেলে না, ঘট পাড়তে গেলে জানো সবাই যে অনেকটাই টাইম লেগে যায়, সেই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিয়ে আমি এখন যাব পুজোর ঘরে। তো রান্নার করতে বলতে কি, মাছ মাংস রান্না করে আমার স্নান করে আমাকে আবার স্নান করতে হবে, তো সেই জন্য ভাবলাম আগে এই কাজগুলো কমপ্লিট করে তারপর যাব পুজোর ঘরে। তো দেখো আমার এখানে চাল নেওয়া হয়ে গেছে, চালটাকে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে এবার চালটা দিয়ে দিচ্ছি। এবারে আজকে আর ডাল ফাল কিচ্ছু করব না। তো এই দেখো অভি এখন বাজার থেকেই আম নিয়ে এসছে, আমগুলো বেশ সাইজগুলো কিন্তু বেশ বড়, আর আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি, আগের দিনের আমগুলো তো ভীষণ মিষ্টি ছিল, আর ওই জন্য আজকেও নিয়ে এসছে, আর একটা আপেলও নিয়ে এসছে। আপেল বেশি আনে না, কারণ একটা আপেল আমাদের মেয়ে দুদিন ধরে খাবেও, আর আমি খুব একটা আপেল খাই না, আম খেতে ভীষণই ভালো লাগে, সেই জন্য বললাম আমই নিয়ে এসো। তো দেখো আম দুটো মানে আম দুটো নেই, এখানে তিনটে রয়েছে বেশ বড় বড় আমগুলো, আর আমের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আমি দেখো এখানে চিকেনের জন্য আমি এখানে মশলা বলতে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আলুগুলোও কেটে নিয়েছি, আর আজকে না রান্নাটা করবো পুরো সাদা তেল দিয়ে, তো সর্ষের তেল দিয়ে আজকে আর করবো না। তো এখন দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো, আর এইটা যখন একটু ভালো করে মানে পেঁয়াজ তো হতে একটু দেরি হয়, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম একই সঙ্গে দিয়ে দিই, কারণ ঘরে এখন গোছানোর কাজটাও বাকি রয়েছে আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তো এখন ঘরে চলে এসেছি, এসে এখন দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, ভেবেছিলাম আজকে একটু বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু এখন না ভালো লাগলো না। আর এখন দেখছো দুটো জানলা দিয়ে আমার এখানে কত রোদ্দুর আসছে, একটু আগে কেউ বলবে যে এত বৃষ্টি হয়ে গেল, মানে এই রোদ্দুর এই বৃষ্টি এরকম একটা ব্যাপার চলছে, মানে মেঘ যেখানে জমছে সেখানেই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে যতই বৃষ্টি হোক, কারণ আমার গড়ি দেখতে হচ্ছে আর কাজ করতে হচ্ছে, যেহেতু মামাকে আজকে আনতে যেতে হবে, আর ওই লাঞ্চটাও আমি নিয়ে যাব। তো যাই হোক, সবই মোটামুটি করে নিচ্ছি এগুলো। তো আজকে একটু বিছানাটা ধীরে সুস্থেই দেখালাম, অন্যদিন আমি খুব তাড়া মানে এটাকে বাড়িয়ে দিই বলে খুব তাড়াতাড়ি মনে হয় বিছানা গোছানো হয়ে গেল। তো যাই হোক, দেখো সত্যি বলছি আজকে আর ওরকম কিছু করিনি, কারণ ভিডিওটা ভাবছিলাম আজকে কী করে এডিট করব, কী করে দেব, কারণ আমার বাড়িতে আজকে অনেকজন মানে আসার কথা, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আসিনি, তার আগে আমাকে ফোন করে বললো যে আসবে, তো সেই জন্য না ভয়েস ওভারটা যদি না দিয়ে রাখি তাহলে আমার এটা দিতে শিডিউল দিতেও অনেক অসুবিধা হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, যে তাড়াতাড়ি করে নিয়ে একটু ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি এখন।
এখনও কিন্তু বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না সাউন্ড শোনা যাচ্ছে কি যাচ্ছে না। তো বিছানা তো ওই দিকটা তো গোছানোই হয়ে গেল, আমার খাটটা না সত্যি একভাবে করা যায় না, এই সাইডটা আর ওই সাইডটা মিলিয়ে না, অনেকটা বড় যেহেতু সেই জন্য একটুখানি টাইম লাগে। আর একদিন তোমাদের এই আলমারির সামনে যে আমার র্যাকগুলো আছে, তোমাদেরকে একদিন দেখাবো যে আমার সেকেন্ডের মধ্যে কী করে র্যাকগুলো ঘেটে যায়। মানে মামামের কাজ হচ্ছে যা কিছু সেই ছোটোবেলা থেকে যা পাবে ও সব ওইখানে রাখা অভ্যাস। তো এখানে দেখো আলুটাও হয়ে গেছে, পেঁয়াজটাও মোটামুটি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলোও দিয়ে দেবো। চিকেনগুলো আলাদা করে ভেবেছিলাম ভাজবো, তো আলাদা করে আর ভাজছি না, এর সঙ্গেই হয়ে যাবে, কারণ চট জলদি না করলে না হবে না। কারণ আমি আজকে একটুখানি মানে এই যে বলছিলাম না তোমাদেরকে, আমার বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়ির জন্য একটু কেনাকাটাও করতে যাওয়ার আছে। তো অভি বলেছিলো যে সব কিছু কমপ্লিট করে নিয়ে যদি মেয়েকে আনার পথে হয় তাহলে ভালো হয়, কিন্তু আমার মনে হচ্ছে না মেয়েকে আনার পথে আমি আর করতে পারবো। ঘরটা সকালবেলা একবার ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, আবার আমি কিছু ওই মানে কাগজপত্র ফেলেছিলাম, মানে ময়লা যেগুলো লাগবে না বাইরে বের করছিলাম, তো সেই জন্য আর একবার ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। এক একদিন হয় না, ডেলি কার এইসব কাজকর্ম করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার তো নেই, কাজ তো করতেই হবে, কারণ একজনও তো হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড থাকলে কি হয়, আমার মা যখন ছিল তখন যে কোনো একটা কিছু হয়তো করলাম না, মা থাকলে এমনি আমাকে কোনো কাজই করতে দেয় না। তবুও আমি এখন ভাবি যে মাও তো এতদিন করেই দিল, তো আমিও এখন একটু মাকে হেল্প করলে ভালো হয়। তো মা যদি রান্নার সাইডটা যায় তো আমি ঘরের যাবতীয় কাজকর্ম গোছানো সব কিছু মেয়েকে দেখা সব কিছু আমি মেনটেন করতাম, মা এসে প্রায় দিন 15 মতো ছিল। তো মাকে বলছিলাম যে কদিন এসে থাকো, তো মা বললো এখন নয়, যে আগে তো ওদের বিয়েবাড়িটা কেটে যাক তারপরে, কারণ মায়েরও এখানে ইনভাইট আছে কিন্তু মাও আসবে না ভাইও আসবে না, তো সেই জন্য বললো যে এখন আমি বাড়িতে তোরা 3-4 দিন থাকবি না, তখন একা একা আমার ভালো লাগবে না। তো বললাম তাহলে বিয়েবাড়িটা কাটলে তারপর চলে এসো, কারণ সামনে আমাদের অ্যানিভার্সারি আছে, তখন মাকে একবার ভাবছি নিয়ে আসবো। তো দেখেছো মাংসটা কি সুন্দর, আমার কিন্তু ভাজাও হয়ে গেছে আর সেদ্ধ মোটামুটি বয়েলও হয়ে গেছে। তো এখন ভাবলাম না এইভাবে রান্না করলেই ভালো, সে আলাদা করে মশলা কষিয়ে করতে এখন অনেকটা টাইম হবে। আর দেখো এর মধ্যে সব মশলাপাতি আমার দেওয়া হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা রসুন, আমি তো গ্রেট করি আদা রসুন সবসময় দিই, দেখেছো একটু নিচটা লেগেও গেছে, কিন্তু কালারটা কিন্তু বেশ সুন্দরই এসছে, এর গন্ধটাও বেশ ভালোই বেরোচ্ছে। মোটামুটি কষানো হয়ে গেছে, রান্নাটা এবার কমপ্লিট করে নিয়ে যাব পুজোর ঘরে। তো দেখো আমি পুজোর ঘরে চলে এসেছি, আমার ঘট পাতা হয়ে গেছে, একবারে স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি, এখন ঘড়িতে প্রায় 1:45 মতন বাজে, তো এখন রেডি হয়ে বেরিয়ে যাব মামামকে নেওয়ার জন্য। তো আজকে তো মোটামুটি পুজো করতে অনেকটা সময় লাগলো, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা করলে অনেকটাই দেরি হয়ে যেত। তো বাবামকে দেখো আমি আসার সময়টা ভিডিও করিনি, এখন বাড়িতে ঢুকবো সেই সময়টা আর কি রিক্সা থেকে নেমে ভিডিও করলাম, কারণ আমি ছাতা ও রেনকোট ওর আলাদা একটা শু সব নিয়ে গিয়েছিলাম, কারণ এই স্কুলের জুতোটা যদি ভিজে যায় তাহলে আবার কালকে স্কুল যেতে পারবে না সেই জন্য। তো যাই হোক চলো এখন বাড়িতে যাই, আর প্রচণ্ড এখন রোদের তাপটাও বেশ ভালোই লাগছে, মামাম তো ঘেমে স্নান করে গেছে। বাড়িতে তো চলেই এলাম, এখন মামামকে স্নান করাবো, আর দেখো অনেক বাসন ছিল সেগুলো মেজে নিলাম পরিষ্কার করে, আর এখন সিঙ্কটাকে একটু ডলে নিচ্ছি ভালো করে, এই ব্রাশটা সেদিনকে মেলা থেকেই কিনেছিলাম। তো যাই হোক এখন এগুলো করে নিয়ে মামামকে তো একটু শোয়াতেও হবে, কারণ ওর ঘুমও পেয়ে গেছে বলছে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আগামীকাল, এখনের জন্য সবাইকে টাটা।